I can see the light from your bedroom door. You've been staying up late, I don't know what for. সুপ্রভাত বন্ধুরা, তো আজকে হচ্ছে বেনারসে সেকেন্ড ডে। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে পুরো বসে রয়েছি। তো আমরা হোটেল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো এখন মোটামুটি 7:30 বাজে যায়। তো সকাল সকাল পুজো দেব, তাই এসছি একদম রেডি টেডি হয়ে। তো মা বাবা দাদা গেছে ভেতরে পুজো দিতে, তো ওরা বেরিয়ে আসছে, তারপরে আমি আর ইমন যাবো পুজো দিতে। তো এই হচ্ছে আমাদের আউটফিট। ইমন পরেছে একটা পাঞ্জাবি, আমি পরেছি শাড়ি। তো অ্যাকচুয়ালি আর কি মানে আমাদের সবারই প্ল্যান ছিল যে শাড়ি পাঞ্জাবি পরেই আর কি আমরা পুজোটা দেবো। তো মা বাবা যতক্ষণ না আসছে ততক্ষণ এখানে বসে ওয়েট করছি। তো আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে, কালকে যেরকম বৃষ্টি পড়ছিল আজকে কিন্তু বৃষ্টিটা একদমই নেই। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, বলো? বৃষ্টি হয়েছিল, তো আশা করছি আর বৃষ্টি হবে না। তবে মেঘ আছে আকাশে, মেঘ আছে আকাশে, হ্যাঁ না হলেই ভালো হয়। আর একদম সকাল সকাল এসেছি কারণ এখানে যত বেলা পড়ে না খুব বেশি ভিড় হয়ে যায়, আর 12টা অবধি মন্দিরটা খোলা থাকে, 12টা থেকে 3টা অবধি আমার বন্ধ থাকে। তো ওই জন্য একদম সকাল সকাল এসে তাড়াতাড়ি পুজোটা দিয়ে তারপরে আরও এদিক ওদিক আমরা করবো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তো এখন এসেছি ব্রেকফাস্ট করতে। তো বাবা এখানে ধোসা খাবে, তো বাবাকে এখান থেকে ধোসা টোসা খাই নি, তারপরে আমরা ওইদিকে যাবো। ওইদিকে হয়তো আমরা কচুরি বা যা পাই দেখি কি পাওয়া যায়। বা তোমরা পুজো কেমন দিলা? খুব ভালো দিই, ফাঁকা ছিল। আমরা আবার গঙ্গার ঘাটে গেলাম। ও দেখিছি তো? না গঙ্গার ঘাটে যাইনি আমরা, এই দিকটা দিয়ে। তো গাইস পুজো টুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে, তো এত টায়ার্ড লাগছিলো না, এসে মানে ঘুমিয়ে পড়েছি, সবাই ঘুমিয়ে পড়েছি। তো বাইরেই ব্রেকফাস্ট করেছিলাম, কচুরি জিলাপি এগুলো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করেছিলাম। তারপরে মা বাবারও আগে চলে এসছে, তারপরে লস্যি খেলাম। তো এখন বাজে হচ্ছে তোমার 1:30, তো এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে, ওপরে যাবো লাঞ্চ করতে। আর লাঞ্চ টাঞ্চ করে আবার একটু বেরোনোর প্ল্যানিং আছে, মানে শহরের মধ্যে যেগুলো ছিল তোমার ঘোরার জায়গাগুলো সেগুলো দেখে নিয়েছি, কিন্তু এবার যাবো যে শহরের বাইরে, আরও দুটো মানে কি বলবো ঘোরার জায়গা রয়েছে, তো সেখানে যাব। তো সেখানে যেতে গেলে একটু সময়ও লাগবে। আর দেখো খুব সুন্দর সুন্দর চুড়ি পরেছি, এখানে না প্রচুর দোকান চুড়ির, মানে কি বলবো, মানে তুমি দেখলে পাগল হয়ে যাবে, এত সুন্দর সুন্দর চুড়ি রয়েছে। মানে দেখো এই চুড়িগুলো, এই মাঝখানের যে চুড়িগুলো রয়েছে এগুলো সবুজ দেখাচ্ছে, এগুলো কিন্তু আসলে হচ্ছে ডিপ নীল। তো এই চুড়িগুলো মাত্র 50 টাকায় 12টা সেট। আর এই যে এই চুড়িগুলো যেগুলো মোটা মোটা এইগুলো হচ্ছে এইগুলো 50 টাকা 4টে। তো এই হাতেও রয়েছে আবার এই হাতেও রয়েছে, তা আমিও পরেছি আর মাকেও পরিয়ে দিয়েছি। মা হচ্ছে লালের মধ্যে পরেছে, মা পরেছে এই মোটা মোটাগুলো পরেছে, আর এখান থেকে কিছু কয়েকটা মাকেও দিয়ে দিয়েছি, মাও পরেছে। তো এখানে চুড়ি ভীষণই কম দাম। তো মানে বেনারসে এসে আমি দেখলাম যে এত চুড়ির দোকান, আর রাস্তায় রাস্তায় না এরকম ঝুড়ি ঝুড়ি করে চুড়ি বসে রয়েছে, তাই না? এখানে খুবই সুন্দর সুন্দর চুড়ির দোকান। আর এই যে মেহেন্দি পরেছি, একটা লোক বসেছিল রাস্তার ধারে, তো ইমন বলছে পড়বে, দাঁড়ান ঠিক আছে পড়ি, মাত্র 20 টাকা নিয়েছে। দেখো সারা হাত জুড়ে পরিয়ে দিয়েছে, মাত্র 20 টাকা নিয়েছে। তো মা আবার দেখে বলছে কি বেশ ভালো, তো আমিও পড়ো। আর ঠিক আছে আবার যখন বিকালবেলা যাবো তখন না তুমিও পড়ো, ভালোই লাগছে বেশ, কী আছে আর দুদিন পরে উঠে যাবে, ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু চুড়িগুলো কিন্তু দারুণ, বেশ আমার তো খুবই পছন্দের। ভাবছিলাম যে আরও কয়েকটা তো নিয়ে যাব বাড়ির জন্য, পুরো এগুলো কিন্তু পুরো কাচের চুড়ি, আওয়াজ শুনেই বুঝতে পারছ। তো এখন যাই, এখন গিয়ে লাঞ্চটা করে আসি, কারণ খিদেও পেয়েছে, সেই সকালবেলা পুজো দেওয়ার পরে খেয়ে টেয়েছিলাম। তো যাই আগে লাঞ্চটা করে আসি। Try the same day.
I've been staying up late, I don't know what for. But I'm here if you need. তো আমরা রামগড় ফোর্টে এসেছিলাম, তো ছটা অবধি ভিজিটিং টাইম, তো এখন ছটা বেরিয়ে গেছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো এবার হয়তো আসিঘাট আমরা যেতে পারি। তো এই যে ফোর্টটা ভীষণই সুন্দর, একটা ফোর্ট ভীষণই সুন্দর, মানে তোমরা দেখে বুঝতেই পারলে এত সুন্দর, আগেকার দিনের এত মানে পুরনো, এত ঐতিহ্য, খুবই সুন্দর। এখানকার মিউজিয়ামটা ঢুকেছিলাম, বাট মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, তাই কোনো কিছু শ্যুট করতে পারিনি। তো চলো এবার আসিঘাট যাই। আর এই যে গোধুলিয়া মোড়ে, মানে বেনারসের সবথেকে বিখ্যাত যে চার্চ সেন্টার, কাশি চার্চ ভান্ডার, এখানে একবার ভিড়টা জাস্ট দেখো। কি ফুচকা খাবে? তুমি খাবে? আমিও ফুচকা খাবো। তো আমরা ঘুরে ঘুরে চলে এসেছি, তো এখন একটু ইভিনিং স্ন্যাক্স কিছু খাবো। তো এখানে ফুচকা দেখলাম, তো ফুচকা খাবো। আর মা বাবা পেছনে, মা বাবা দাদা চা খাচ্ছে। প্রথমে ভেবেছিলাম চা খাবো, তারপরে ফুচকা গন্ধ পেয়ে গেলাম, চাই খাবো। তো ট্রাই করে দেখা যাক কেমন হয়। তো ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে, তারপরে ইনি আবার চা খাবে। চাটা কেমন বলো? চাটা ভালো, দুধ দিয়ে করেছে, খুব ভালো চা, অন্যরকম খেতে, মানে এরকম টেস্ট আমি কলকাতা পাইনি। এখানকার চা ভীষণই ভালো। আর দুধটা না মানে দিয়ে, মানে গরু গরুর দুধটা, এটা হচ্ছে মহিষের দুধ, মানে মহিষের দুধের, মানে মোষের দুধের চা খুবই ভালো। মানে আমি যদিও খাইনি, তো ওরা বলছে নাকি খুবই ভালো, খেয়ে লেগে থাকছে। লাস্টে একবার আমি একটু ট্রাই মারবো, যে ও খাবে, ওর কাছ থেকে একটু নেবো। তো এরপরে আরও কিছু অনেক অনেক কিছু খাওয়া দাওয়া বাকি আছে, চাটা খাওয়া হয়ে যাক, তারপরে যাবো এইদিকে। চা খাওয়ার পর আমরা সবাই যাচ্ছিলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটে তো যাবো, কিন্তু তার আগে গিয়েছিলাম রাবড়ি খেতে, কারণ আজকেই ছিল আমাদের লাস্ট ডে বেনারসে। তো রাবড়ি, যেটা বেনারসের ভীষণই পপুলার আর সত্যি স্বাদে খুবই সুন্দর, তো এটা মিস করতে চাইছিলাম না, তাই এখান থেকে আরও একবার খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। এরপরে আমরা দশাশ্বমেধ ঘাটে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে তোমরা এখন দেখতেই পারছো বডি ম্যাসাজ শুরু হয়ে গেছে। এটা না বেনারসের মানে ট্রেডিশন ঠিক বলবো না, মানে এটা এরকম, তুমি ঘাটের এখানে আসলে এরকম বডি ম্যাসাজের এখানে অনেক লোকজন এখানে থাকে, যাদেরকে তুমি 100-200 টাকা দিয়ে এরকম ঘাটের পাশে বসে বেশ একদম সুন্দর একটা হাওয়া, মানে একদম ফিল করতে পারবে তুমি ব্যাপারটাকে। আর সেদিন ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল, তো দাদা, ইমন আর বাবা সবাই মোটামুটি বডি ম্যাসাজ করেছিল, তো আমি আর মা বসেছিলাম। আর গঙ্গার ঘাটটা এতই সুন্দর, সত্যি এত শান্তি লাগছিল। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, এখানেই বসেছিলাম, এখানে আমরা মোটামুটি 2-3 ঘন্টা এখানেই বসেছিলাম। মানে গঙ্গার ঘাটটা এত সুন্দর লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওয়েদারটাও এত ভালো ছিল। যেহেতু লাস্ট দিন, তো চলে যাব, সবার একটু মনটা খারাপ, বাট কী করা যাবে। তো এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, দেন গেছিলাম হোটেলের দিকে। তো গাইস, এই জাস্ট হোটেলে আসলাম, আর এখন ফ্রেশ হব। আজকে আমাদের বেনারস ট্রিপ শেষ, তো কালকে সকাল 5:30 সময় এখান থেকে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব। 7:30 নাগাদ ট্রেন রয়েছে। তো আর কি, প্রচণ্ড এনজয় করলাম বেনারস, আর ভীষণই সুন্দর একটা স্মৃতি, আর অনেক কিছু দেখার রয়েছে, ভীষণই ভীষণই সুন্দর, মানে কি বলবো, মানে আগেকার দিনের যে পুরনো যে ঐতিহ্য সেইগুলো রয়েছে, মানে খুবই সুন্দর, আর খুব ভালো ঘুরেছি। আর আজকের ওয়েদারটা তো ভীষণই সুন্দর, আমি এখন বারান্দায় দাঁড়িয়ে রয়েছি হোটেলে, প্রচণ্ড ট্রাফিক, আমি জানি না যে তোমরা কথাটা শুনতে পারছো কি না। তো বেনারস ট্রিপ আমাদের শেষ, কালকে সকালে আবার বেরিয়ে যেতে হবে। তো এখন গিয়ে প্যাকিং করতে হবে, কারণ সব জামাকাপড় এদিক ওদিক হয়ে রয়েছে। তো এখন গিয়ে প্যাকিং করবো, ফ্রেশ হবো, খাবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু কালকে তাড়াতাড়ি মানে ভালো মতো একটু না ঘুমালে না কালকে সকালবেলা উঠতে পারবো না। তো গাইজ, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর দেখা হবে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে। তাদেরকে সবাই ভীষণ ভালো থেকো, টাটা।